আপনারা দেখছেন আরামবাগ টাইমস। কিন্তু 2015 সালে আমরা খুব অবাক হয়ে দেখলাম আমাদের সীমিত স্বার্থের ছোট্ট পৌরসভায় পৌরসভার বোর্ড অফ রেজলিউশন করে নিয়ে, আমি জানি না এতে কোনো সরকারি নির্দেশ আছে কিনা বা ডিএলবির কোনো নির্দিষ্ট লিখিত নির্দেশ আছে কিনা, পৌরসভার কমিশনাররা 10,000 টাকা করে সম্মানি নিচ্ছেন, পৌরসভার পৌর পিতা 13,500 টাকা পারিশ্রমিক নিচ্ছেন, পারিশ্রমিকই বলবো সাম্মানিক নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পৌরসভার কর্মীরা বারবার এক বছর ধরে লাগাতার বলে আসছে যে তারা তাদের সংসারটা চালাতে পারছে না, দ্রব্যমূল্য দিনকে দিন বেরিয়ে চলছে, বেড়েই চলছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই পৌর কর্মীরা বারবার অনুরোধ উপরোধ করে চলেছে আমাদের মান্যতা দিন। আমার নাম বিপ্লব মিশ্র, আমি আরামবাগ পৌরসভার এনইউএলএম দপ্তরে এখন অস্থায়ী কর্মী। আমার বাপি আরামবাগ পৌরসভার পার্মানেন্ট স্টাফ ছিলেন, 10 বছর আগে মারা যান। মারা যাওয়ার পর যে বাবার চাকরি বা পেনশন এখন পর্যন্ত আমি পাইনি, আমাকে অফিস থেকে বারবার ঘুরতে হয়েছে, আজও কিছু হয়নি। আমার আমার অফিসের নাম শুনলে কাঁদে ঘরে বসে। তো আপনি কি কোনো পৌরসভায় দরখাস্ত দিয়েছিলেন? হ্যাঁ, দরখাস্ত দিয়েছি, অনেক দরখাস্ত দিয়েছি, আজও হয়নি। আমি বাদ দিয়ে এরকম অনেক কর্মী আছে যাদের পেনশন চাকরি আজও হয়নি। আজ বড়বাবু 4-5টা পাল্টে গেল, আর 10 বছর কাজ করার পর 11 মাস আগে আমাকে অফিস থেকে বসিয়ে দেওয়া হয় বিনা নোটিশে, মিথ্যা অপবাদ দিয়ে অফিস থেকে আমাকে বসিয়ে দেয় 11 মাস আগে। 11 মাস পর আমরা কর্মীরা ডেপুটেশনের মাধ্যমে আমাকে আবার জয়েন করানো হয়। জয়েন করালেও আমি 11 মাসের ইপিএফ এবং বকেয়া টাকার জন্য দাবি করি। চেয়ারম্যান এখানে বারবার অ্যালাউ করে দেয়, দেখুন আমার রিসিভ করা কপি আছে, এখানে অ্যালাউ করে দিলেও আমি ইপিএফের টাকা এবং আর বকেয়া টাকাও আমি পাইনি। বারবার কাছে গেলেই বলছে আমি তোমার সব করে দিচ্ছি, সব করে দিচ্ছি, অ্যাকাউন্টে আমাকে সমস্ত টাকা পয়সা আটকে দেয়। সেই জন্য আমাদের এই বিক্ষোভ। হ্যাঁ, আপনারা দেখছেন আরামবাগ টাইমস। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।